এরপরে এখনো কত দূর আছে এরকম? ওটা রঘুনাথ চোখ চলে আসে একবারে। আরে বেড়াবো নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। গাছের উপর ঝুলছে সেলাইনের বোতল, মাটিতে পড়ে আছে রক্তের পাউচ, পিপি কিট, স্যানিটারি ন্যাপকিন, এমনকি চিকিৎসায় ব্যবহৃত নেডল অর্থাৎ সূঁচ। আবর্জনা সরিয়ে যেতে যেতে এলাকার বাসিন্দাদের পায়ে ফুটে যাচ্ছে সূঁচ, ছড়িয়ে পড়তে পারে এইডস, হেপাটাইটিস বি সহ অন্যান্য মারণ রোগ। অথচ নির্বিকার এবং উদাসীন স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, ঘাটাল পৌরসভা এলাকার যাবতীয় আবর্জনা যে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়, সেখান থেকে আবর্জনা বন্যার জলে ভেসে এসে গ্রাম জুড়ে জমে আছে। এই রকমই এক ভয়াবহ পরিস্থিতি ঘাটালের অজবনগর 10-2 গ্রাম পঞ্চায়েতের অধীন শ্যামপুর গ্রামে। ছোট্ট শ্যামপুর গ্রামে শীতকালে মাঠ ভরে ওঠে শীতকালীন সবজিতে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই বছর দফায় দফায় বন্যায় ঘাটাল পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা এবং মেডিকেল ওয়েস্ট অর্থাৎ বর্জ্য পদার্থ বন্যার জলে ভেসে এসে ওই গ্রামে স্তূপের মতো জমে আছে। এলাকার প্রায় 70 পরিবারের বাসিন্দারা আতঙ্কিত। আতঙ্কের পাশাপাশি তারা ক্ষোভে ফুঁসছেন প্রশাসনের উদাসীনতার জন্য। ঘাটালে প্রতিবারের বন্যাতে এই চিত্র ওই এলাকায় দেখা গেলেও এবারে তা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ঘাটাল পৌরসভা ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে বারবার বিষয়টি বলেও কোনো সুরাহা মেলেনি। শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে, এমনকি বিদ্যালয়ের দরজাতেও আটকে আছে ওই সব ভয়াবহ বর্জ্য পদার্থ, যা এলাকায় বিভৎসভাবে পরিবেশ দূষণ ছড়াচ্ছে। গ্রামের মানুষজন এই আতঙ্ক থেকে মুক্তি পেতে চাইছেন, কিন্তু এতদিন প্রশাসনের তরফে প্রতিশ্রুতি ছাড়া আর কিছু জোটেনি তাদের কপালে। গ্রামের বাসিন্দারা একজোট হয়ে ঘাটালের মহকুমা শাসক, বিডিও এবং অঞ্চল অফিসে লিখিতভাবে আবেদন করবেন এই সমস্যার সমাধানের জন্য। পৃথিবী জুড়ে মেডিকেল বর্জ্য পদার্থ যাতে দূষণ না ছড়ায় সেই বিষয়ে সাবধান করছেন পরিবেশ বিজ্ঞানীরা। আর দিনের পর দিন ঘাটাল শহরের লাগোয়া শ্যামপুরে এই অবস্থা চললেও বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা কি বললেন তা আমরা শুনে নেব। পরিস্থিতির পর স্কুল পরিষ্কার করতে এসে দেখলাম আমার যে স্কুলের যে গেট, সেই গেটের সামনে গেটে যে গ্রিল লাগানো আছে পুরো গ্রিলটাই স্যানিটারি প্যাড, পৌরসভার যে ময়লা যেগুলো পড়ে তার যে পলিথিন, সঙ্গে রক্তের ফেলে দেওয়া যে পাউচ, তারপর আপনার হচ্ছে স্যালাইনের বোতল ফেলে দেওয়া, সেগুলো সব এসে এই গ্রিলে আটকে গেছিলো। আমরা গ্রামের লোকেদের সহযোগিতায় তো স্কুল পরিষ্কার করি, ওনারা সহযোগিতা করেন আমাদেরকে, আমরা শিক্ষক মহাশয়রা সঙ্গে ওনারা ওইগুলোকে পরিষ্কার করে যাই হোক ফেলে দিয়ে তারপর আমরা স্কুল পরিষ্কার করেছিলাম। নিয়ে অনেক বছর চলছে, এবছরই 5 করেছি পরিষ্কার, তার মধ্যে 2 খুব কষ্ট হয়েছে, 2 সবচেয়ে বেশি এসেছিলো, যেগুলো 2 বড় বন্যা হয়েছিলো, 2টাতেই বড় সবচেয়ে বেশি বেশি এসেছিলো। স্কুল খুললে আমাদেরকে তো রাজ্য সরকার চেয়েছিলেন একবার যে স্যানিটাইজ করতে কত খরচ হবে, কিন্তু যা খরচ টাকা ভেবেছিলাম দিয়েছিলাম আর কি, যা হতে পারে একটা অ্যাপ্রক্সিমেট, তার থেকে অনেক বেশি খরচ হয়ে গেছে এখনই। কিন্তু আমার স্কুল খুলতে গেলে পুরো স্কুল স্যানিটাইজ করতে হবে, ভালো করে শুধু স্কুল নয়, স্কুলের আশেপাশে খুব খারাপ অবস্থা এই মুহূর্তে। ছেলেরা আসছে বিভিন্ন কারণে আমাদের সঙ্গে দেখা করতে, প্রশ্নপত্র উত্তর টুত্তর জমা দিতেও আসছে গার্জেনরা, চাল নিতে আসবে, কালকে ড্রেস দেওয়া হচ্ছে সেই ড্রেস নিতে আসবে, সেই সময় গার্জেনরাও অসুবিধায় পড়ছেন, দুর্গন্ধ ছড়াচ্ছে, দূষণ হচ্ছে, এবং সর্বোপরি গ্রামের লোক প্রচুর ভয়ে আছে এরপরে চাষ কী করে করবে। এই যে আমার স্কুলের পেছনে যে মাঠ দেখছেন, সেই পুরো মাঠ সবজিতে ভরে যাবে শীতকালে, এই যে পলি পড়ে বন্যার, তারপরে চাষটাও ভালো হয়, লঙ্কা হয়, আলু হয়, ফুলকপি হয়, টমেটো হয়, মসুর ডালের চাষ হয়, কিন্তু গ্রামের লোকেরা নামতে পাচ্ছে না। খবর পেলাম 2-1 আগে গ্রামের লোকের সঙ্গে কথা বলে, ওনারা 100 কাজে কিছু ছুঁচ, ওই রক্তের পাউচ এসব ফেলেছেন, কিন্তু 100 কাজে তো এটা হবে না। এ যা পরিস্থিতি, প্রশাসনকে অনেক বড় প্রজেক্ট নিয়ে এখানে আসতে হবে, যাতে অন্তত এই গ্রামের লোকেরা সুস্থভাবে এবং নিরোগভাবে বেঁচে থাকতে পারে, নাহলে বীভৎস রোগ ছড়াবে। আমরাই পরিষ্কার করে যাচ্ছি আসছি, না খেয়ে আর এসবে পরিষ্কার করতে, মিউনিসিপালের লোক তো পরিষ্কার করতে এসবে নি কেন?
আচ্ছা এইটা তো পৌরসভা নয়, তাহলে আমাদের বাস টাউন তো, ওরা এইদিকে গুরুত্ব দিয়েছে, ওরা আছে নোংরা চলে গেলে আরো ভালো। হ্যাঁ ওরা গুরুত্ব কোন অনেকবার বলেছি ওরা শুনেনি, বাইরে সেই হাসপাতাল দিকে সব পচা নিয়ে এনে ওখানে ফেলছে। কোথায় ফেলছে? ওই না ধরে ফেলছে গুপ্তখানা। তারপর তারপরে কি এই যে সব ভেসে এসছে, কোনো রাউন্ড লেগুন ঘেরা নেই কিছু নেই, এখানে আমরা মানুষে বাস করিনি। হ্যাঁ বললে বলে তারা শুধু দেখবো দেখবো এই সব এনে নোংরা প্রচুর এসছে, নোংরাটা বন্ধ করতে হবে, আমরা থাকতে পারিনি গ্রামে। কি নোংরা? এই যত হাসপাতালের যত নার্সিংহোমের যত ছুঁচ যত নোংরা আবর্জনা এসছে এখানে, ওই যে গাছে পালায় সব জড়িয়ে আছে। কিভাবে এলো বন্যায় ডুবে? ওরা তো পাঁচির তুলে বলে কতবার দরখাস্ত দেওয়া হয়েছে, সেটা এই মঞ্জুর করেনি, সেটা মঞ্জুর করতে হবে, এইসব বন্ধ করতে হবে। আমরা এই গ্রামে টিকতে পারিনি, স্কুল আছে সামনে, সব অপরিষ্কার। এই প্রথমবার এসছে? না অনেকবারই এসছে, প্রথম নয়, বন্যা হলেই আসে। আমি দরখাস্ত দিয়েছিলাম লিখিত, তারা এটা স্বীকার করেনি। এমনকি ওই আমাদের এখানে যে এমএলএ আছে, সে এখানে গেছিল ভোটের সময় শঙ্কর দলই, তাকেও দেখিছি হাত দিয়ে আমি নিজে চোখে, যে দেখুন এগুলা, বলছে হ্যাঁ ব্যবস্থা করবো, কিছুই করেনি। তো দেখছেন আমাদের যাতায়াতের কি অসুবিধা সুবিধা আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে চলা বসা করছি এবং ঘাটতে পারি নামতে পারছি না, আমরা কোনো জল ব্যবহার করতে পারছি না, কোনো কিছুই জল পাচ্ছি না। কেন এই অসুবিধা জন্য আমরা কি করে করবো? গরু বা চুলি আমরা বুঝছি কি অসুবিধা, এই গরু আছে ধরুন একটু জল নেবো না, এই নোংরা যাতায়াতের জন্য চলতে পারছি না, নোংরা করে কি 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 এই যে হাসপাতালে সব নার্সিংহোমের লজের পৌরসভার দিকে বলেছিল যে পাঁচির করে ঘেরে দেবো আর যাবেনি কোনোদিন এখন সে অবস্থাও আমাদের নেই এই দূর অবস্থায় আমরা পড়ে আছি। আপনার এখানে এই তো শামফুটের এলাকাটা, শামফুটের এলাকাতেই সমস্যা, এই শামফুটের এলাকাটাই হচ্ছে আর গড়াকে যাই না, আর গড়াতে পৌরসভা ওইদিকে যাচ্ছে নি, এদিকে ওটা বাঁধ আছে ঘিরা, এইটা দিয়েই তো সব, তারপরে সেলাইনের সিসি বোতল, ওই যে টাঙানা হয়ে রক্ত টাঙানা হয়ে রয়েছে। গাছের মধ্যে ছুঁচ ফুটে যাচ্ছে, পায়েতে টেনে টেনে যাচ্ছি যতটা পাচ্ছি, তারপরে আর পাচ্ছি না, এরকম অসুবিধা করেই থাকছি, আমরা চলছি এরকম করেই। জল নাই তো ঘাটে নামতে পাচ্ছি না, টাইমের জল টাইম মতন দেয় তারপরে আর নাই, যদি আবার কারেন্ট না থাকে জল আসেনি, এই সকল হচ্ছে আমাদের এখানে। কেউ সরাইনি, আমরা নিজেরা সরিছি, নিজেরা টেনেছে টেনে সরাচ্ছি, কেউ কোনোদিন আসেনি, খোঁজও লাইনি। সমস্যা এই তো বন্যায় ওই দূষণ, ওই মিউনিসিপ্যালিটির যত নোংরা সব ভেসে এসে এই পোল দিয়ে গলে এই গোটা নোংরা করে দিচ্ছে। চাষ হয় কিভাবে? চাষ করতে নামবেন? চাষ ওই শুকনো হলে ট্র্যাক্টর দিয়ে হয়, এসব চিকমিক গড়িয়ে জোড়ো করে পুরাতে হয়। আমার দিকে শুনে 3 ইঞ্চি প্রায় ফুটছে, তো কি করবে, কি ফুটছে, তো কি চাইছেন আপনারা? আমরা এটা তো চাইনি, আমাদের এটা ক্ষতি হচ্ছে, আমাদের বিশাল বিশালভাবে ক্ষতি হচ্ছে। আপনারা যেতে জানিয়েছি, মিউনিসিপ্যালিটি অফিসে জানানো হয়েছে, অনেক জায়গায় জানানো হয়েছে, কিছু স্টেপ লাইন কি করবেন তাহলে? এখন আমরা ওর উপর মহলে যাবো, পূর্বমন্ত্রী মহলে, এই যে পেপার আমরা ই করেছি দিবেন, হয়তো আমরা দেবো মিউনিসিপ্যালিটিতে, বিডিওতে, অঞ্চল অফিসে, মানে প্রচুরই আতঙ্কে রয়েছি। ছেলে বাচ্চা আমরা বয়স্করা সাধারণ মানুষ যে কেউ আসছে সকলেরই দেখলে একটা খারাপ লাগছে, কিন্তু এইটা যে প্রতি বছর হচ্ছে, এই বছর নতুন নয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছি না। কি কি আছে এখানে? কি কি মানে হসপিটালের এ টু জেড যাবতীয় জিনিস সব কিছু তো উল্লেখ করা যাচ্ছে না, মানে নানা রকম জিনিস আছে, ইঞ্জেকশন স্লাইন, তারপরে নানা রকম একদম ব্লাডের থলে হচ্ছে কিট, মানে সব কিছু একদম আসছে, মানে বন্যাতে ভেসে এসেছে। আর ওইখানে যে ফেলে ওইখানটা তো কিভাবে কি ফেলে মানে আমরা তো জানিনি বা দেখিনি, কিন্তু ওইটা প্রতি বছরই আমরা একটা মানে জানানো হয় প্রশাসনের কে, কিন্তু তারা প্রতি বছরই কি বলে যে আচ্ছা পরের বছর আমরা দেখবো যাতে না যায়, কিন্তু এটা তো কোনো কিছু মানে আমরা দেখতে পাইনি যে আমাদের দিক দিয়ে কিছু একটা বলছে। প্রতি বছরই এরকমই দৃশ্যগুলো দেখা যায়, আবার এখন তো করোনার সিচুয়েশনে তো সকলেরই একটা মানে ভয় ভয় শরীরের মধ্যে তো থাকবেই, এর বাচ্চা টাচ্চা আসলে নিচে নামলেই যে ছুঁচ ফুটবে কি কি ফুটবে বলার মানে কেউ বুঝতে পারছে না, জলের ভিতরে কি থাকবে। তারপরে চার সাইডে তো আছেই, আপনি ফটো তুলে দেখে নিন কি ব্যাপার, ঠিক কি ভুল, যাতে এটা যত তাড়াতাড়ি পারা যায় এটা যাতে সমস্যা সমাধান করা যায়, এটা আমাদের গ্রামবাসীর তরফ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে আবেদন রইল।
কেননা এটা প্রতি বছরই হয়, এই এই সিচুয়েশনটা প্রতি বছরই। পৌরসভা যেখানে নোংরা ফেলে সেগুলোই ভেসে যেত? হ্যাঁ হ্যাঁ, পৌরসভা। ওনারা বলেছিলেন যে আমরা চেষ্টা করব যে যাতে আমরা একটু দেয়ালটা উঁচু করে তুলে দিই, দেওয়ার পরে যাতে না ভেসে যায়, কিন্তু কোনো কিছুই তো হয়নি। এই তো এরকমই তো প্রতি বছরই হচ্ছে। আগের দু মাস আগে এরকম হয়েছিল, তো কিছু 100 দিনের কাজে লেবারকে দিয়ে কিছুটা পরিষ্কার করা হয়েছিল আমি থাকাই, কিন্তু এখন তো এরকম, তো আবার এরকম এই বন্যাটা এই এক সপ্তাহ হয়েছে কমেছে, আবার সেই একই কেস। এবার এটা কী করা যাবে না করা যাবে আমরা তো মানে ভেবে পাইনি। যতবারই দরখাস্ত দিচ্ছি সেই মানে দরখাস্তটা গ্রাহ্য করছে কিনা তাও আমরা বুঝতে পারছি না। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি